প্রথমে গেছি কাজে, কাজে থেকে রাত্রেবেলা আসি, এসে মেলা গেছি, মেলা থেকে বাড়ি ফিরলাম, বাড়িতে খাওয়া দাওয়া করলাম, এসে বাইরে আসলাম, আওয়াজ পায়, আওয়াজ পায়ে দেখলাম যে এদিকে আগায় একটু শরীরে আগুন দেওয়া আছে, একজনের আরেকজন পাশে পড়ে আছে আগুনের উপরে। আমি দেখে চমকে গেলাম, হঠকে দৌড়ে গেলাম ওই বাড়িতে, ওই বাড়িতে বললাম যে এই ব্যাপার মজালো, ওরা আসলো, আমি বাড়ি চলে আসলাম, পরে আর দেখিনি। আমি ওই ছেলেটা আওয়াজ করতেছিল, মানে দেখে মনে হচ্ছিল যে ওরা নিজেরাই আগুন লেগেছে নাকি? হ্যাঁ, এরকম কিছু মনে হলো, ওটা দেখি এরকমই লাগলো যে একজন আগুনে শুয়ে আছে, একজন আগুনের পাশে আছে। অনেক দিন থেকে বলতেছিল এরকম কাজ করবে। কে বলছে? ওই মহিলাটাই বলতেছিল, সে বাড়িতে পাশে মাছ তো আমাদের বাড়িতে, সে বলতো এই ব্যাপার মরবে কি করবে, কেন করে এটা বলতে পারবো না, বলতো সবসময় আসতো আমাদের বাড়িতে, বসতো গল্প করতো, তখন বলতো এগুলো কথা। মানে খুব সমস্যা ছিল নাকি? তাও বলতে পারবো না, বাড়িতে যাই না আমি, বলে বলতে পারি না, তারা বলে না সারাদিন থাকে আমার নাম মিঠুন দাস।